দেন তো, এটা আমার মানাইছে। বাহ, একদম আপনার গায়ের রঙের লেগে গেছে। আপনি লাগিয়ে বানাইছে এটা? পছন্দ নেই। আপনি আসলে কিছু কিনবেন না আমার থেকে? না কিনলে কি এমনি এমনি দেখতেছি নাকি? খোদা, 30টা দিন টাকা না দেখেন, কোনো জিনিস তো নেন না। পছন্দ না হলে কি করব? পছন্দ না টাকা কিনলে কি জানেন না আমার কাছে কি আছে? আপনি তো মিয়া আসলে একটা ফালতু লোক। আমি ফালতু লোক নই, আমি কি করছি আপনাকে ফালতু লোক করেন কি লাগে? আমি লাম যে আপনার কাস্টমার, আমি যে জিনিসটা লোমু তার আগে দেউম না, তেল তোমার পছন্দ হয় তাহলে আমি লোমু। পছন্দ না হইলে আপনি লেবেন কি লেগা? একটা মানুষের কাছে কি মাল আছে আপনি তো প্রতিদিন দেখতেছেন, তাহলে প্রতিদিন ডেকে এনে দেখেন কি লেগা? কেন দেখি বুঝো না ফেরি হলো। আমি যাই, আর অন্য পরে জানা লাগবে। কি দিয়া মন কাড়িলা ও বন্ধু রে, অন্তরে পীড়িতের খেতা পুরিলা। কি দিয়া মন কাড়িলা মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের। সুরের মতো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন তিলিকা, সেই কহনতে খেয়াল করতেছি আপনি পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন আমার ঘটনা কি? আবাসপুরের ফেরিওয়ালার কাছে এমন কি জিনিস আছে যে আমি চুরি করুম? আছে তো বস্তা ভর্তি করা সব জিনজিরা দুই নাম্বার মাল। উনি মনে ভুলে গেছে এই দুই নম্বর মাল এগুলো এলাকার মানুষের ঘরে ঘরে। হ্যাঁ, আর আমি কি কারো জোর করে ডেকে আনি কই যে আমার জিনিস কিনার লেগে? কই আসেন আমার জিনিস নিয়ে যান। অবশ্যই আপনি জোর করেন। আমি জোর করি? কারো কাছে কি কোনো প্রমাণ আছে যে বাহার খা জোর করে কারো কাছে মাল বিক্রি করছে? মানুষে প্রমাণ দিয়ে পারবেন কি করব? আমি যে কইতাছি এই কথা আপনার কানে যায় না? আচ্ছা, আপনি শুরু করছেন কি? আপনি যে ডেলি ডেলি আমার লগে এরকম করেন, এই ঝামেলা করা ঠিক হইতেছে কোন? ঝামেলা তুমি আপনি পয়লে দিন শুরু করছেন, বুকে আর দিয়ে কইতে পারবেন যে আপনি জোর করেন নাই? আমি তো কম আপনার নামে মামলা অনের উচিত। দেখেন আমার কলম দেরিয়ে যেতেছে, খারায় খারায় আপনার কথা শোনার সময় আমার নাই, আমি গেলাম। কই যান ভারখা, আজকে তো আমার কথার উত্তর না দিয়ে আপনি যেতে পারবেন না। কেন ভালোভাবে কি মাল বেচুন যায় না? দেশে কি আর কোনো ফেরিওয়ালা নাই? আল্লাহ রে, আমি যে কি করছি সেটাই তো বুঝতেছি না। আমি করছি কি কন্ত? বুঝতেছেন না আপনি? এই যে প্রতিদিন এমনি মিষ্টি গলায় গান গাইতে গাইতে বাড়ির উপর দিয়ে যান, ঘরে থাকুন যায়, এটা কি এক প্রকারের জোর না? আর আমিও বুঝি না, এত গ্রাম থাকতে ডেইলি কেন এই গ্রামে আউন লাগবো? পরে বাকিটা জীবন ঘরে বয়ে কাটান লাগবো। ডর দেখা লাভ নাই, আমি তো চাই কি আমার পা ভাঙ্গা দেখ, আমি লুলে ঘরে বসে থাকি। দেখলি তো মন চায় সবকিছু লই। বাবা, দুঃখের কথা কি আর কমু, তোমার জিনিসপত্র দেখলে সবই তো আমার লইতে মন চায়, কিন্তু আমাদের তেমন তো সামর্থ্য নাই। না মানে কইছিলাম যার লেগে দেখতেছেন হেউলে ভালো হইতো না, তার হাতের মাপটা পাইলে সুবিধা হইতো জিনিসটা দিতে। আরে পারবে না, হাতের মাপ তুমি জানো না, আমি বাড়িতে নাই, সে ঘুরতে গেছে। এই যে এই কানের দুলটা দাও, এটা দাও। ও লিপস্টিক দাও। লিপস্টিক না?
আচ্ছা এই যে নিলামে দি, এই দাম কত? আপনার ওই সবকিছু মিলে যা আছে এনে প্রায় 100 টাকার মতো আছে। বাবাজি দামটা একটু বেশি হয়ে গেল না? ঠিক আছে সমস্যা নেই, শুভ কাজের জিনিস তো দামাদামি নাই বা করলাম। আচ্ছা তুমি তো প্রতিদিনই আসো, টাকাটা কালকে দেই। হ্যাঁ কোনো সমস্যা নেই, কালকে দিয়েন। তবে আগের কিছু টাকা ছিল ওটার সাথে কি একলগে দিবেন নাকি কালকে? মনে আছে আমার, সবই মনে আছে। ঠিক আছে কালকে দিবেন তাহলে, এখন আমি আসি। হ্যাঁ একটা ছুরি দাও না, ছুরি দাও। হ্যাঁ হ্যাঁ ছুরি কোনটা এটা দিব? হ্যাঁ হ্যাঁ লাল রাই দাও, বিয়ের সাথে মিশে তো। হ্যাঁ এই তো এক নেল পালিশ দাও। হ্যাঁ নেল পালিশ দিই নাই? না না ঠিক আছে বাবা, হ্যাঁ টাকাটা কালকে দিব না। তাহলে তো 100 টাকার বেশি আছে খালা। ও আচ্ছা আমি সব করে দিয়ে দেবো না। আচ্ছা আচ্ছা আপনি একটা মানুষ যদি এত ঘন ঘন একটা বাড়ির আশেপাশ দিয়ে যায় কথা শেষ হয়েছে গান না বাজাই দিয়ে যাইতেছে গা। ফেরিয়ালে ক্যাসেট বন্ধ রাখছে তার ইচ্ছা? আপনার একার ইচ্ছা তো সবকিছু হইব না, নিজের ভালো জানতে সব জিনিসপত্র রাইখা এই গ্রাম থেকে বিদায় হন। আইস এই পাঁচ মিনিটের লোক আপনি তেজ ধান, আজকে আপনার সব জিনিস রেখা দিন। আরে পাগলামি করতেছেন কি লিগা? আমি গেলাম পারতাছি না। আমি আর পারতাছি না ফেরিওয়ালা, আমার দেখতে আইব আর দেখতে এলে এই পাঁচ মিনিটের লোক নগদে বিয়া করে লয়ে যাইব। দেখতে সুন্দর হইলে যাওয়া আর। হ্যাঁ আপনার মাত থেকে শুনছি, কি আর করার, আমার একটা কাস্টমার কমে গেল এই আর কি। যাতে না কমে সেই ব্যবস্থা করণ যায় না? কি হলো ফেরিওয়ালা চুপ করে রইল যে? কেমনে কি করব, বেশি লোক চুরি ফিতা, আমার মতো মানুষের কথা কে শুনবো? আমি তোমার ছাড়া থাকতে পারব না ফেরিওয়ালা। আমিও না পারবেন। তোমাদের মধ্যে যখন এই অবস্থা চলতেছে, তাহলে বাইরের পাত্রে খবর দিলাম কিছু আছে। তাছাড়া রাস্তার মধ্যে তারা কথাবার্তা বললে মানুষজন তো একটা তো মান সম্মান থাকবো না। গোলাপদানের কি বাড়িঘর নাই নাকি? আম্মা কি কইছে শুনছো? কি কইছে বুঝিনি তো কিছু। এখন যদি তুমি আমগো বাড়িতে না যাও তাহলে কোনো আম্মা খুব মাইন্ড করবো। কি কয়? চলো চলো পারতে যাবো। আসো নাও, আসো 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 আসো। আমার একটা ভাঙা ঘরে তোমার মতো একটা সুন্দরী মায়া বই হয়ে আছে এই গ্রামের মধ্যে, সবচাইতে ভাঙাচুরা ঘর আমার, কিন্তু সবচাইতে সুন্দর মেয়েটা আমার বউ। আমার এই সুন্দরী বউটা কি আমার এই ভাঙাচুরা ঘরে থাকতে পারবো? কষ্ট গুণা তার আমার ঘর লাগবো না। তুমি যদি আমার তিন বেলা গান শোনাও আমি এই উঠানে বাকিটা জীবন পার করে দিব। কি হইতাছ, আমার গান তুমি এত পছন্দ করো? এর লেগে তো তোমার পিছে পিছে আয় পড়ছি ফেরিওয়ালা। কেন তুমি বুঝো নাই? বুঝো মানে কেন?
না বুঝলে কি আর প্রত্যেক দিন তোমাকে গ্রামে যাইতাম, তোমাকে বাড়ির বগলে যা গান গাইতাম খালি একমাত্র তোমার দেখার লেগে। ওরে আবার দুষ্টু মিষ্টি ফেরিওয়ালা, এইটা তাহলে আসল খবর, কখন একটা কথা কই রাখবা। দশটা না পাঁচটা না একটা মাত্র বউ, কি কইবা কও কও না। আমি তো শ্বশুর বাড়িতে আইসি, কিন্তু আমার তো শ্বশুর শাশুড়ি কেউ বাইসা নাই, নয় বউরে বরণ করবো কে, তোমারই তো বরণ করণ লাগবো, পারবা না? তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর, তুমি আমার জানো। দিলি তো দারুণ ফিলিংস এর মধ্যে আসলাম, দিলি তো 12টা বাজে, তোমার ফিলিংস এর খাতা তুমি বেশি কথা কইনা, যেটা বুঝে নিলে কথা কই না। তুমি আমার মনের মানুষ মনেরই ভেতর, তুমি আমার জান বন্ধু অন্তরের, তুমি যাও আমি অন্তরের অন্ত, তুমি আমায় কইরো না গো কোনোদিনও পড়ি। 5 4 3 2 0 0 অ্যাকশন। ভাবি ভাই আমার যেই ভিডিও করে এইটাই ভাইরাল, এদিক দেখা এদিক দেখা, এদিক ঘুরে একটা ঝাঁকি দিয়া আমার মোবাইলের দিকে তাকান, একদম স্লোমো করে দেব, একদম ভাইরাল হিট হয়ে যাবে। এই কি গো ভাই, কি ভিডিও কেন ভিডিও করবি, কি তুই বড় ভিডিও করছিস? এ বেটা সুতা, আমি কেডা, আমি ভাইরাল সালা, আমার ফলোয়ার কত? 13,500। এই বইয়ের যদি একটা ভিডিও আমার পেজে ছেড়ে দি তোর বউ তো হিট ভাইরাল। এই তোর আমি কইছি আমার বড় ভাইরাল করতে, আমার বড় হিট করতে, দেখ বল দে। মোবাইল দেবো মানে? মোবাইল দিয়ে কইছি, মোবাইল দেবো কেন? মোবাইল দিয়ে কইছি, আমি মোবাইল দেবো, অসম্ভব, আমার মোবাইল খবর তো রাখবি না। তুই আরে কথা কম কইবি, কি আমার মোবাইল দেবো মানে? কি ভাব করছিস, তোর বউয়ের দিকে একবার তাকাইছো? যে না সেয়ারা, এই সেয়ারের বউরে এই সালাম যে তার ভিডিও করছে বন্ধিয়া, এটা তো কপাল বল। হ্যাঁ আমার ভিডিও কত দামি বুঝছ তো? কি রে তুই আমার বউর সেয়ারে নিয়ে এরকম করে কথা কইলি কি লিগা? কি কমু কি কমুটা কি? হ্যাঁ যে না বউ করতে না করতে ধরে আনছো, আবার কাউকে বড় বড় কথা কইতেছ, কি কষ্ট এটা? ঠিক কথা তো ঠিকই কইছ। হ্যাঁ কম তো দেখা যাবে এমন এক জায়গা তো ধরে আনছো মুখি দেখানোর মতো। হ্যাঁ এইটা হচ্ছে আসল কথা। হ্যাঁ ও তো ঠিকই কইছে। হ্যাঁ সেখান তো সেখান তো তুলে না আল্লাহ, তোর মতো 2 টাকার একটা ফেরিওয়ালা রে এই মেয়ে বিয়ে করবো আমরা, বুঝি না এগুলা? কত বড় সাহস তো তুই আমার বলিল। তুমি ওরে চিনো না বউ, ওগুলা কত খারাপ, ছোটবেলা থেকে আমার পিছনে পিছনে লেগে রয়েছে, আমার মাছ নিয়ে যেত, আমার ফসলের সব ক্ষেত্রে সব ফসল নিয়ে গেছে, তুমি চিনো ওগুলা রে? এখন ওগুলো নজর পড়ছে আমার সংসার আমার বউর দিকে, শয়তান গুলা। আহ ঘরে আসো,
হবো কই গো? তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজন আর কত যে আপন কেউ জানে না, কেউ জানে না। আচ্ছা এরম করে হইলে, এরম করে থাকলে আমি যাইতে পারবো ব্যবসা বাণিজ্য করতে? এত মন খারাপ করে রয়েছে কি লেগা? এত চিন্তা কিসের তোমার? তুমি যে আগের লোকে এরম ব্যবহার করলা, তারা যদি রাস্তায় তোমার কোনো ক্ষতি করে? আমার করবো ক্ষতি? আগে আসলে আমি একলা, এখন কি একলা আছি নাকি? আমার লোক আমার বউ আছে না কি? আছে না আমার লোকে, তুমি থাকবো না? হ্যাঁ আসি। শোনো, আজকে বেশিক্ষণ থাকুম না, যামু অল্প একটা চক্কর দিয়ে চলে আসুন। আমি গেলে গে দরজা আনলক করে দেওয়া, ভিতরে লম্বা করে একটা ঘুম দেওয়া, আনার পরে দুজন মিলে পেট ভরে খাম, ঠিক আছে? আপনার কিছু লাগবো নাকি? হ বাবা, লাগবো তো অনেক কিছুই, তুমি বুঝো না কেন। তুমি মহিলা আমার মাইয়ার জামাই, এখন তো আর রাস্তাঘাটে নিতে পারবো না, বুঝো না? সমস্যা নাই বাবা, আমি টাকা পয়সা দিয়েই নিব। লজ্জা দেন কি লেগে টাকা পয়সার কথা কয়ে? মা আপনি দেখেন তো, যেটা পছন্দ এটা রাখেন, আপনি রাখেন। আর লাগবো না বাবাজি, আর লাগবো না। না আপাতত তুমি যাইতে পারো। না না, দরকার এটা রাখেন, এটা থাক, আপনি পছন্দ করে রাখেন কিছু, আমি আমার টুকরাটা লে বাইরে এটা থাকলো, অসুবিধা কি? শুনছস আমার জামাই বাবার কথা? এই না হইলে আমার সোনার টুকরা জামাই বাবাজি, আর লাগবো না, এখন তুমি যাইতে পারো। আচ্ছা এই মারে ঠিক মতো খাওয়া দাওয়া করো, বুঝছো? আমি আয়া তারপরে একলো খাওয়া দাওয়া করিলে। হ্যাঁ মা, একটু ব্যাগটা দেন না একটু। ঠিক আছে তাহলে, থাকেন মা, খাওয়া দাওয়া করেন। আমি আসার আগে পর্যন্ত যাওয়ার নাম বলবেন না কিন্তু, মনে থাকবো? আচ্ছা বাবাজি, সাবধানে যাই বাবা, সাবধানে যাই। এই দেখ সুন্দর না? সুন্দর হয়েছে। তুমি ডুবে দিও না জলে কন্যা, জিনুকে খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না। এই কি রশি দিয়ে বাম লোকেটা এনে, হ্যাঁ বলো নাকি? আমি দাঁড়াও, রশি খুলবো না, এনতে এক পাও নড়বা না। কি রে, সামনে কি ব্রিজ না কালবার যে তুই এখানে টুলবো আইসস? কেন করছি তুমি বুঝো না? তুমি আমার ফাঁকি দিয়ে অন্য মাইয়া বিয়া করে আনলা, এই মন ব্যাপারে তুমি কেমনে করলা? এই কি কথা কস, তোরা ফাঁকি দিছি মানে? আমি তোর ফাঁকি দিলাম কেমনে? কি উল্টাপাল্টা কথা কস, কি কইতাছি বুঝো না? আইতে যাইতে আমার রোমান্টিক গান শুনাইছো, আমার হাতে ছুরি পরাইয়া দিছো, আর এখন তুমি কিছুই বুঝো না? ও যদি এই কথা কস তাহলে আমি অস্বীকার করব না, ওইটা আমার ব্যবসার একটা পলিসি আছিল, কিন্তু আমার কিন্তু অন্য কোনো নিয়ত ছিল না রে বইন, বিশ্বাস কর। কি ছিল আর কি ছিল না আমি ভালো করে বুঝি, তুমি আমার লগে এমন কষ্ট কেমনে করলা? আরে স্যার, হাত স্যার, কি শুরু করলি তুই? না ছাড়ুম না, তুমি ওই মায়ের ভিতরে কি এমন পাইছো যা আমার মধ্যে নাই? রে বাবা, কি শুরু করলি? স্যার তো পাগল হয়ে গেলাম তো, আশ্চর্য কোন কথা নাকি, এটা কোনো হইলো কিছু? পাগল কোন আনের, আমিও দেহম নে, তুমি কেমন করে সংসার করো? দেখলি না নায়ক সাজ্জা কিরকম গান গাইতে গাইতে বাইরে গেল? রান্না করছ কি খাইতে দে? আপনি কেডা, আমি কেডা, হের কথা তোরে কোন লাগবো, তুই কেডা? আপনি বাড়ির উপরে এমনি সিনে কথা কইতাছেন কে? হেই জবাব তোরে দিব আমি, মুখ সামলায় কথা কন। এই মুখ সামলায় কথা না কইলে কি করবি তুই? হ্যাঁ তোর কত বড় সাহস, বাহারের লগে আমার এই ছোট্ট বেলা থেকে ভাব ভালোবাসা, আর তুই আমাকে ভিতরে ঢুকছস? পারবিন মানে এই মা এসব কি কইতাছে? কোন আজকে ভিতরে যদি এই বাড়ি ছেড়ে না গেছস, এই বাড়ি গলে আমি আগুন লাগাই দিবো। এই বিলকিস নাও না চিরস্থায়ী, বিলকিস আমাকে ফাইতামি কথাটা মনে রাখিস।
তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার। হ্যালো বউ, এই বিলকিস কেডা বাড়ির উপরে এসে যাতা কথা কয়ে গেল। আরে ওই লোকে আমাকে গ্রামের মাইয়া, এমনিতে ভালো হয় না, মাথা তার সিরিয়াস আছে আর কি, ওলে না চিন্তা করো না। আমার কলম মেজাজ গরম হইতাছে। আরে বাদ দেও না, এই সব বিষয়ে এত পাগলের হইব। রাখো রাখো, তুমি রাখো, আমি বাড়িতে সব ঠিক করে দেবো। রাখো, ফোন রাখো। আরে পাগল নিয়ে তো আসলে বিপদে। ওই ফেরিওলা কি কইছে? তুমি ডুব দিও না জলে কন্যা, জিনুকে খুঁজে পাইবা না, মুক্তা তাতে রইবে না, সেই জিনুকের মাঝে তুমি মুক্তা খুঁজে দেখো না। আমি তোমার মনের পান সুপারি, বাজার আমার জিনিসপত্র। কি শোনা আমায় কই? অশান্তি শুরু হয়ে গেছে। ওরে সোনা রে, এই সামান্য বিষয়টা নিয়ে এত বড় ভুল বুঝলে হবে না? এটা তো সামান্য বিষয় না, মাইয়াটা বাড়ির উপরে এমনি কথা কইছে। সত্যি সত্যি যদি তোমার লগে কিছু না থাকে, কেউ এমনি কথা কইতে পারে? আরে আল্লাহ রে, এটা পাগলের কথা তুমি শুনে মাথা খারাপ হয়ে গেছে? এটা পাগল না হে একটা। কই মাইয়াটার কথা বার তুমি না, তোমার পাগল মনে হয় নাই? পাগলা করতে গেছিলে কোন সময়? তুমি আবার কি পাগলের মতো কথাবার্তা শুরু করছো? আমি কি লিগা পাগলা করতে যামু? আমি গেছিলাম পাবনা পাগলা করতে, এক ভদ্রলোকের লোক আধা ঘন্টা ধরে কথা কইতেছি, দেশ জাতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য কত কথা, হঠাৎ করে আরো জনে কয় কি আমার কয় মিয়া কাল লোক কথা, পাগল আমি দাগ আসতে বলছি কি রে পাগল, পাগল লোক এতক্ষণ কথা কইছি আমি, আমাকে বিল কিছু বেশি একই অবস্থা। আইসো না, কয়টা দিন যা, তারপরে বুঝবা এটা কত বড় পাগল। আইসা দেখা যায় বোনে, দেখা যায় বোনে, আমার একটা কথা আছে। একটা কেন, আজকে সারা রাত খালি কইবা আমি শুনু, কও। এই যে তুমি সালমান শাহর মতো রুমাল, চোখে সানগ্লাস, আর যে নায়কের মতো সাইজা গুইজা, ফেরি করতে যেতে পারবা না, গানও গাইতে পারবা না। এই আবার কোন কন্ডিশন? এটা না করলে আমি ফেরি করুম কেমনে? মানুষ আমার থেকে জিনিসপত্র কিনবো, তাহলে তো কিনবো না কেউ আমার থেকে। কিনলে কিনবো, না কিনলে নাই, দরকারে তুমি আর একটা নতুন ব্যবসা ধরবা। ঠিক আছে, অন্য ব্যবসা ধরুম। তুমি খালি গান গাইবা আমার লেগা? অবশ্যই গান আমি খালি তোমার লেগে গাম। তাহলে আমার একটা গান দাও। কি ধরনের গান শুনবা? তোমার মনের মিথ্যাম যে গানটাই বাসতেছে ওইটা গাও। আমি বন্দে কারাগারে, আমি বন্দে কারাগারে, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে চাইবা না পাই, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, বাঁধন হারা জীবন আমার, শাসন বারণ মানে না, আমার জীবন তুমি, আমার মরণ তুমি, আমার লা 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 লা, তোমাকে চাই শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আমার বাবা সকালে কত বেলা হয়েছে দেখছো? ওহ
আমি কেন তুমি বুঝতেছো না আমার কণ্ঠ শুনা? হাই রে বেঈমান পুরুষ! দেখো আমার সাথে এত গরম দেখা কোনো লাভ হইব না। তুমি তো আমার জীবন নষ্ট করছো, আমি কি তোমার এমনি এমনি সাথে দিব? হ্যাঁ কি কথা কস, আমি তো জীবন নষ্ট করছি মানে আমি কেন তোর জীবন নষ্ট করলাম? ও কেমনে শেষ করছে এখন বুঝতেছো না? আর বুঝবাই বা কেমনে, ঘরে নয় বলে জরে শুয়ে থাকতে প্রেমিকার কথা কি আর মনে থাকে? হাই রে পুরুষ, তোরা যে কত ভণ্ড! মুখ সামলে কথা কবি বিল কিস করে ভাই, আমি তো প্রেমিক হইলাম কবি? হ্যাঁ উল্টা পাল্টা কথা কস, দরজা খুলে একবার যদি দরজা খুলে বাইরে এনে তোর খবর আছে কইলাম একদম। দরজা তো এত সহজে খুলবো না, গ্রামের মানুষের জড়ো হইব বিচার হইব তারপর দরজা খুলবো। আর লোকে তো কাজে লইয়াই আইছি, একবারে বিয়া করে এই জায়গায় থাকা যাবো। দেখ বিলকিস উল্টা পাল্টা কথা কইছ কইলে বেক কাজী ভাই, ওই কাজী খুলে দিন আপনি দরজা খুলে দেন। পাগল হইছো মিয়া, আমি দরজা খুলি আর এদিকে বিলকিস আমার মাথা ফাটাই দি। এই বিলকিস আর কত সময় বসে থাকবে? দেখো কাজী, আমার মাথার অবস্থা কিন্তু এমনি ভালো না, বেশি গানের কথা করো না তাহলে কিন্তু ভালো হইব না কয়ে দিলাম। সত্যি করে কত ফেরিওলা, ওই মাইয়ার লগে তোমার কি চলতাছে? এর মাথায় সমস্যা আছে পারবিন, তুমি চিন্তা করো না, আমি দরজা খোলার ব্যবস্থা করতেছি, চিন্তাই করো না। না না না, এখন তার কথাবার্তা শুনে আমার মনে হইতাছে না যে এর মাথা খারাপ। তুমি কি সত্যি কথা কইবা নাকি আমি অন্য কোনো ব্যবস্থা লমু? আরে আল্লাহ রে, তুমি কি কইছাস এগুলা? মানে এগুলা কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, তুমি ভুল বুঝো না আমারে প্লিজ। একবার কইতাছো এর মাথা খারাপ, একবার কইতাছো ষড়যন্ত্র। হায় আল্লাহ, আমি কোন আনে আইলাম? তুমি ভাঙা পড়ো না বউ, তুই যে তোর দেখো এই ফালতুটার আমি কি করি দেখো। তুমি আর কি করবা, একটু পর গ্রামবাসী আইব, তোমার বিচার হইব, তোমকে দুইজনের বিয়ে হইব। আমি খুব ভালো করে বুঝতাছি আমি যে আমার কপালটারে পুরাইছি। বিশ্বাস করে পারবে? বিশ্বাস তোমারে কই যেতেছো তুমি? আমি ওই মায়ের লগে সরাসরি কথা কমু, এমনি তো ঘরে বন্দি থাকতে পারুম না। পাগল হইছো বউ তুমি, তুমি কি করতেছো? কই ওই মায়া কই তুমি, ওর কথা তোর মান সম্মান থাকবো? পাগল না মায়াটা, এই পারবিনে তোর মান সম্মানের কিছু বাকি নাই। যে মাইয়ার স্বামীর ঘরে দরজা তালা দেয় তার পুরাতন প্রেমিকা কিল্লিগা বিয়ার দাবিতে, হ্যাঁ লোক আমি নিজে কথা কমু, আমি তোর লগে কথা কমুই। হাজার কথা কইস না তো কুদ্দোস, বোর দে বোর দে বোর দে খেল। বিলকিস যে কেল্লিগা বাহারের ঘরে তালা মারলো কিছুই বুঝলাম না, বেচারাটা নতুন বিয়া করে আইলো। কো মায়া লাগতেছে না, তালা মারছে কেন বুঝোস না, হাজারের কথা কইতেছিস কেন? হ্যাঁ বাহারের লগে বিলকিসের অবশ্যই সম্পর্ক আছে। হ্যাঁ আমাকে কি চোখ নাই, তোর কি চোখ নাই, আমরা দেখি নাই? রাস্তায় যখন বাহার যাইতো বিলকিসের লগে যে কেমন কেমন করে কথা কইতো, এগুলো তোমাকে নজরে পড়ে না? এই পড়ে না বাহার হইছে ফেরিয়ালা, হের লগে তো মাইয়া গো টুকটাক খাতিল থাকবই, আর এই জায়গায় তোমরা প্রেম ভালোবাসার কি দেখলা? এগের মধ্যে যে প্রেম ভালোবাসা নাই এইটার প্রমাণ কি? আরে ভাই, বিলকিসের লগে যদি বাহারের সম্পর্ক নাই বা থাকবে, হ্যাঁ তাহলে কোন অধিকারে কোন সাহসে সে বাহারের ঘরে যায় বিলকিস তালাটা মারবো? এটা আমারে কো, এর প্রমাণ দে তুই। আচ্ছা ভাই তুমি আমারে কও তো, যদি বিলকিসের লগে বাহারের সম্পর্ক থাইকা থাকে তাহলে বাহার কেল্লি অন্য মেয়ে বিয়ে করবো? তুই কিন্তু একটা ফালতু কথা কইলি কুদ্দুস, ওর হচ্ছে চার ব্যবসা, তোর মাথায় আসলে ঘিলু টিলু কিছু নেই। প্রেম কেউ প্রমাণ রেখে করে? হ্যাঁ বাপ মা ডাকিয়ে দুইজন ছেলে মেয়ে প্রেম করবে, এরকম সামনে গলাগলি করবে, হাত ধরাধরি করবে, বোধ তো কিচ্ছু হয় না।
সময় কি দেখবা, সময় তো অলরেডি হয়ে গেছে, ওই তো খেলা শুরু। এখানে বসে বসে না খেলে চলো বাড়ির উপরে চলো। এত চিন্তা করতেছ কেন? আমরা আছি না তোমার লগে হস্টি নষ্টি করে এখানে আর একটা মায়া নিয়ে ফুর্তি করব, সংসার করব। আমার মায়ের কপাল পুড়ছে। আল্লাহ বাপি, আমি জানতাম, আমি যা ভাবছিলাম ঠিক তাই হয়েছে। এখন আমার মায়ের কি হইব? আরে চুপ করে আসিস কেন? মুখে তালা মেরে বসে থাকবি? ওখানে তালা তোর মুখে তালা, সত্য কথা কি সবার সামনে খুলে কো? লোকজন তো এসে পড়ছে। ভাইজান আপনি তো জানেন কত ভালো ভালো পুলো আমার দেখতে আসছে, আমি ফিরে দিছি একমাত্র এই ফেরিওয়ালার কারণে। আর হ্যাঁ, কামটা করলো কি আপনারা গ্রামবাসীদের বিচার করবেন? বিচার তো রইবো। হ্যাঁ, সিটারি বাটপারি করিয়া মায়া গেলকে রং ঢং করিয়া ঘরের মধ্যে বয়া থাকবো, নতুন বই লইয়া। তালা খোল, তালা খোল, বিচার কোন তালাটা আগে খোল। আমি তো আপনার কোলে গিয়ে অপেক্ষা করতেছি। হ্যাঁ, আগে তালা খুলে হ্যাঁ যদি দৌড় দেয়। এইটা অবশ্য সত্য, এটা একটা বুদ্ধিমানের মতো কাম করছো। এটা সিটার, একটা বাটপার, ওর তো বিশ্বাস নাই। তালা খোলা পাইলে মনে করতো বাইর করে একদম। তুমি খারাপ খুল, আরে বাইর কর, বাইর কর, ওই শয়তানটারে বাইর কর। হ্যাঁ দেখছো ভিতর থেকে আটকাইছে, ভাড়া করে দিলাম না তো ঘর ভাঙিয়া কিন্তু বাইর করবো। সিটার বাট পার কিরে বাহা, কি কাম না করলি কি? হ্যাঁ মেম্বার সাহেব, মেম্বার সাহেব বিলকিস মিশা কথা কইতেছে, ওর লগে আমার কোনো সম্পর্ক নাই। আমি কিছুই বুঝি না। এই যে নতুন বউ, তোমার স্বামীর কারবার দেখো, দেখছো? হ্যাঁ, বিল কিসরে বাহার কিভাবে জড়ায় ধরছে। সি 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 সি, তাহলে তো বিল কিস ঠিকই কইতাছে। মেম্বার সাহেব এটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র করতেছে। বিশ্বাস করেন এটা ভিতরে অন্য কোনো ঘটনা আছে বউ, তুমি বিশ্বাস করো অন্য কোনো ঘটনা আছে, এরকম না, ঘটনাটা এরকম না। এত বছর ধরে বিচার সালিশ করতেছি, কোন হানে কোন ঘটনা আছে রে বাহার, খুব ভালো করে বুঝি রে বাহার, কিন্তু তোর কোনো কথা আমি শুনবো না। এই এই তোমরা কো, তার বিচার কি হওয়া উচিত? আচ্ছা মেম্বার সাহেব, এহেনে ভিকটিম কে? এহেনে বিচার চাইছে এটাকে, আমাকে বিলকিস। তাহলে বিলকিস কি চাই সেটা হচ্ছে প্রধান। বিলকিস তোর মনের কথা খুলে কো, কি চাস তুই, বিচারটা কি চাস? কও মেম্বার সাহেব, আমার চাওয়া একটাই। হ্যাঁ নতুন যারা ঘরে উড়াইছে, হ্যাঁ ঘরেতে বাইর করবো আর আমার ঘরে উড়াইবো, কাজে তো লগে লয়ে আইছি। আর হেরা না হলে আমার যে মানহানি হইছে, হেলে আমার 5,00,000 টাকা দিতে হইব। ঠিক আছে, বিলকিস যা কইতাছে তাই হইব, তোমরা কি কও? অবশ্যই অবশ্যই। এত নিশ্চয় হইস্তা কইলাম বিলকিস, আমার আমার সংসারটা ভেঙে দিছে কইলাম। এই সামনে, এই তুই চুপ থাক, তোর কোনো কথা শুনবো না। এই কাজী, এই আপনি বিয়া পড়ানোর ব্যবস্থা করেন তো। 3 মাসের আগে সম্ভব না, প্রথম বউ অনুমতি দিলে তাহলে হইতে পারে। তাহলে তো হয়ে গেল, বাহারের আর বিয়ে করতে কোনো সমস্যা থাকলো না। হ্যাঁ, তারপরেও আমরা বাহার একটু জিজ্ঞেস করতে চাই, বাহার তুই কি বিলকিসে বিয়ে করবি নাকি 5,00,000 টাকা দিবি? বউ বউ আমার কথাটা শোনো, কথাটা চুপ
কত কিছু কইলা আমারে, ওই মাইয়া পাগল সবল লোক এরম করে। ও তো ঠিকই সত্যিটা বাইরে এলো। আরে কি এর সত্যি কি কথা কইতেছ? আমার কথার হুনু আর কি হুনু আমি, আমার আম্মার কথাই সত্যি হইলো। আম্মা কইছিল ফেরিয়ালাকে বিশ্বাস করিস না, এরা সব মাইয়া গুলোকে খাতির দেয়। সি 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 তুমি যে তলে তলে এত খারাপ আমি একবারও বুঝতে পারি নাই। তোমারে কইছি না, তোমার তো আগেও কইছি, কিছু মানুষ আমার নিয়ে খেলতেছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমি এগো ষড়যন্ত্রের শিকার। গ্রামে এত মানুষ থাকতে সবাই এক হইয়া তোমার বিরুদ্ধে কি লেগে ষড়যন্ত্র করব? আমি এই জিনিসটা বুঝতাম না, এখন বুঝতেছি। কি লেগে বুঝতেছি জানো? আমি বুঝছি যে আমি একটা সুন্দরী মেয়ে বিয়ে করছি, আমার বউটা সুন্দরী, এটা হগো সহ্য হইতেছে না। আর কত গাদার বুঝদি বা ফেরিওয়ালা, এই যে মেয়েটার লগেছে তোমার এত এত ছবি, এরপরও তুমি অস্বীকার করতেছো? আমি স্বীকার করতেছি, ওই ছবিগুলো আমার, ওই মাইয়া আমি জানো সময় হাতে ধরছে, কিন্তু তোমারে বুঝাইতে পারতাছি না যে কাছাকাছি যে ছবিটা এটা আমি না, ওই ছবির মধ্যে আমি যেটা এটা আমি না। তোমার এই মিথ্যা কথাগুলো শুনতে আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা ওই যে আমার হাত ধরা ছবিটা যেটা, এটা তুলছে কে? কেরা তুলছে কই তারবা তুমি? তোমার সব গোয়েন্দা মার্কা কথাবার্তা আমার মাথায় ঢুকবো না, তাকো তুমি তোমার ওই মাইয়ারে লয়া। আরে কি শুরু করছো তুমি, কই যাবে আপনাকে? আমার বাপ নাই, আমার ভাই নাই, ওরা ছোটবেলা থেকে আমার জায়গা জমিন সব দখল করে আমার মাঠে নিছে, এখন তাকে চোখ পড়ছে তোমার উপরে, আমার সংসারের উপরে। তুমি আমার বোঝার চেষ্টা করো বউ, তোমার কথাটা শুনো। তোমার কিস্তা শেষ হইছে? এই সালাম বাহারে ধইরে আমার বাড়ির উঠানে নিয়ে, ওর বিচার আমার বাড়ির উঠানেই হইব। আপনি তো সবই শুনলেন এবং দেখলেন, আমরা বাহারে দুইটা অপশন দিছি, একটা হলো সে বিলকিসের বিয়ে করব, নাইলে 5 লাখ টাকা দিয়ে ঝামেলা মিটাইব। তো বাহারের বউ হিসেবে আপনার বক্তব্য কি? আমার কোনো দাবি দেওয়া নাই, কারো প্রতি কোনো অভিযোগও নাই, আমি চলে যেতেছি। আম্মা চলো। কি কি করতেছ পারবিন আমার এমনি ফেলাইতে, তুমি চলে যাও, মানে কি কও ভাবি খারান? ভাবি খারান মানে কি? সে যাইতেছে তুই আটকালি কেন? কি সমস্যা? আটকানোর তো কারণ আছে, আপনারা যে বাহার আর বিলকিসের ছবি দেখতেছেন, সবগুলো ছবি এটাই তুলছে আর এডিট করছে। ওরা একটা প্ল্যান করছিল, বাহার যখন রাস্তায় বাইরিব তখন বিলকিস বাহারে বিভিন্নভাবে গিয়ে ধরবো আর ওরা ছবি তুলবো। হই এখানে বিচার সালের শেষ, প্রমাণ যা হওয়ার সব হয়ে গেছে। অনেক বুঝতেছে না মেম্বার সাহেব, কুদ্দুস এসব কি বুঝাইতেছে? আহা বুঝার চেষ্টা করি, বুঝলে অসুবিধা কি? আর শোনেন, আপনারা যে বাহার আর বিলকিসের জরায় ধরা ছবি দেখছেন, ওই ছবি তো আসল না, ওইটা এডিট করা ছবি। আসল ছবি আমার কাছে আছে, কারণ আমি দেখাইতেছি। এই যে দেখেন ছবি। কইস কি, এতদিন তো শুনছিলাম একজনের ছবি দিয়ে আরেকজনের ফাঁসান যায়, আজকে তো চাক্ষুষ চোখের সামনে দেখলাম। কিরে সালাম, তোর সাথে বিলকিসের এত খাতির? হ্যাঁ তাইলে তো দেখতাছি নাটের গুরু তুই। সালাম এই লোকের দিয়া সব করাইছে। জি ঘটনা সত্য, সালাম মিয়ার বিলকিস টাকা দিয়ে আমার এই কাম করাইছে বাহার মিয়ারে ফাঁসানোর জন্য। বিলকিস ওরা এগুলো কি কইতেছে? কথা কো, কথা কি সত্য? তুই তো জানোস আমি আমি রাগলে কি করতে পারি, তুই কোরা কইতাছে এটা কি সত্য? মেম্বার সাহেব আমার মাফ করে দেন, এখানে আমার কোনো দোষ নাই, এই হারুন আর সালাম ওরা আমার দিয়ে এগুলো করাইছে। ওরা প্ল্যান করছিল এই বিচারে যে টাকা হইব সেই টাকার অর্ধেক আমারে দিব আর ওরা নিব, আর বিয়ে হইলে তো কোনো কথাই নাই। মেম্বার সাহেব এখানে আমার কোনো দোষ নাই, আমার মাফ করে দেন। সব ঘটনা আমার বুঝা হয়ে গেছে, বিচার আমি করতেছি, চুপ করে বল। আমার ভুল হয়ে গেছে, আমি তোমারে বুঝতে পারি নাই, তুমি আমার ক্ষমা করে দাও। এই দুনিয়াতে
ছোট্ট বেলায় যাগো বাপ মা মরে যায় সেগুলো আর কেউ বোঝে না। তুমি এক কাম করো, তুমি চলে যাও, আমার লোকে থেকে তোমার জীবনটা নষ্ট করো না, তুমি যাও গা। এক কথা দুইবার কও করলাম, আমার পছন্দ না। আমি কইছি না এই ফেরিওয়ালের ছাড়া আমি থাকতে পারব না। আমিও তোমার ছাড়া থাকতে পারব না।